অনলাইন থেকে ইনকাম অ্যান্ড দ্য ব্লু ওশেন থিওরি। সো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিওতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে আমরা খুবই অ্যামেজিং একটি থিওরি সম্পর্কে জানবো, যেটি হচ্ছে ব্লু ওশেন থিওরি। সো হয়তো আমার আগের অনেকগুলো ভিডিওতে আপনারা ব্লু ওশেন থিওরি এই নামটি শুনে থাকবেন, অ্যান্ড যারা আমাদের পেইড স্টুডেন্ট, আমার কাছ থেকে যারা ফ্রিল্যান্সিং শিখে আমাদের আইটি ইনস্টিটিউটের যারা স্টুডেন্ট, তারা এই ব্লু ওশেন থিওরির সাথে খুবই ভালোভাবেই হ্যাঁ পরিচিত। সো আপনারা যারা জানেন না এই ব্লু ওশেন থিওরি, সো এই জিনিসটা আজকে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি এটা কতটা গুরুত্বপূর্ণ অ্যান্ড এই 2021 সাল কতটা গুরুত্বপূর্ণ সময় এই ব্লু ওশেন জোনে আসার জন্য, এই বিষয়টা আজকে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। অ্যান্ড বিটুইন অনলাইন ইনকাম অ্যান্ড দ্য ব্লু ওশেন থিওরি এই দুইটার মধ্যে সম্পর্ক কী, এই বিষয়টা নিয়েও আজকে আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? সো হ্যালো ভিউয়ার্স, আমি ইয়াসিন আরফাত ফ্রম টেকনিক্যাল টেক 24 ইউটিউব চ্যানেল। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন। সো এখন আমরা বলবো ব্লু ওশেন থিওরিটা কী। সো ব্লু ওশেন থিওরির মেইন যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে যেখানে কম্পিটিশন কম বাট অপরচুনিটি বেশি, এটাকেই মূলত হচ্ছে বলা হয় ব্লু জোন। আর হচ্ছে গিয়ে রেড জোন, রেড জোনে হচ্ছে গিয়ে কম্পিটিশন আপনার অনেক বেশি বাট অপরচুনিটি কম। সো এই দুটার বিষয়ে আপনাদের একটা ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আমরা একটা উদাহরণের ইউজ করব, সেটা হচ্ছে যে আমাদের এখন ধরেন আমরা যেই সিচুয়েশনে বাস করি সেখানে আমরা একটা গভর্নমেন্ট জব বা চাকরির কথা যদি চিন্তা করি, সেখানে ধরেন 2021 সালে যে HSC ব্যাচ রয়েছে তারা ধরেন একটা সময় চাকরির ক্ষেত্রে যাবে, এখন আমরা 2021 সালে প্রায় 20-25 লাখ মানুষ HSC পরীক্ষা দিব, তাই না? সো এই যে 20-21 লাখ শিক্ষার্থী তারা কিন্তু কর্মক্ষেত্রে যাবে, সেখানে তাদের কম্পিটিশন কি, একটা গভর্নমেন্ট জব, সেখানে কি হলো এই যে এত হিউজ সংখ্যক স্টুডেন্ট কম্পিট করবে, তার মধ্যে চাকরি পাবে হয়তো 100-150 জন মানুষ, আর বাকি এত এত লাখ মানুষ কই যাবে, তাই না? মানে এইখানে দেখুন একটা গভর্নমেন্ট জব পাওয়ার ক্ষেত্রে আমাদের কম্পিটিশনটা কিন্তু খুব বেশি বাট অপরচুনিটি খুবই কম। সেমভাবে আমাদের চাকরির ক্ষেত্রে আমাদের একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রেও আমাদের কম্পিটিশন কিন্তু খুব বেশি। যেমন বুয়েটে যদি আমরা চান্স পেতে চাই আমাদের অনেক স্টুডেন্টদের সাথে কম্পিট করতে হয় বাট চান্স পায় অল্প কিছু স্টুডেন্ট। এখন যদি আমি ব্লু জোনের একটা উদাহরণ আপনাকে দিই, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং হচ্ছে ব্লু জোনের সবচেয়ে পাওয়ারফুল উদাহরণ। যেমন এখন আপনি দেখেন এই যে চাকরিতে আপনার কম্পিটিশন অনেক বেশি ছিল বাট চাকরিটা পাইতো অল্প কিছু মানুষ, আর এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। সো ফ্রিল্যান্সিংয়ে 2021 সালের কথা যদি আমি বলি, এখন পর্যন্ত কম্পিটিশনটা কম রয়েছে ওই তুলনায় যতটা না রেড জোনে রয়েছিল, ঠিক আছে? সো এখানে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে হ্যাঁ ধরেন আপনার কম্পিটিশন 4-5 হাজার বা 10,000 বা 15,000 এর বেশি না, ঠিক আছে? সো যদি আপনি এই ব্লু জোনে আসেন, যেমনটা আমি এসেছি, ঠিক আছে, আমি এখন ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে কাজ করি, আমি আছি স্টুডেন্ট, আমার বয়স 18-19 বছর, বাট আমি এই জিনিসটা সম্পর্কে আরও 1-1.5 বছর আগে কারো কাছ থেকে শুনে এটাই গুরুত্ব দিয়ে এটার মধ্যে স্কিল ডেভেলপ করার কারণে ফ্রিল্যান্সিং সেক্টরে আসছি, অ্যান্ড এখন মান্থলি ভালো একটা আর্নিং করছি, এখন আমিও মানুষকে শিখাচ্ছি, পার্সোনালি একটা ই-কমার্স কোম্পানি, একটা আইটি কোম্পানি, দুইটা কোম্পানি সাকসেসফুলি রান করতে পারছি এই স্টুডেন্ট বয়সে। সো এটাই হচ্ছে ব্লু জোনের পাওয়ার। এখন এখানে যেটা কম্পিটিশন নাই, যে কেউ আসলেই এখানে যদি একটু কষ্ট করে একটু নিজেকে ডেভেলপ করে, নিজের স্কিল ডেভেলপ করে, তাহলে এখান থেকে একটা ম্যাসিভ সাকসেস বা সফলতা অর্জন করতে পারবে, যেটা কিনা একজন পড়ালেখা করে 28-29 বছরে গিয়ে একটা চাকরি করেও ওই স্টুডেন্টটা তৈরি করতে পারবে না রেড জোনে থেকে। একটা চাকরি করে সর্বোচ্চ গেলে 2-3 লাখ টাকা বেতন পাবে, তাও আবার সবাই না, যারা ভালো পজিশনে যেতে পারবে খুবই রেয়ার সংখ্যক স্টুডেন্ট, আর বেসিক্যালি বেশিরভাগ মানুষ 15-20-30 হাজার চাকরিতে সীমাবদ্ধ থাকবে। বাট এই ফ্রিল্যান্সিংয়ে ইনকামের কোনো মানে লিমিটেশন নেই, আপনি আপনার ইচ্ছা মতো যত কষ্ট করবেন, নিজেকে যত ডেভেলপ করবেন, যত স্কিল অর্জন করবেন, আপনার ইনকামটা ডে বাই ডে বাড়তে থাকবে। যেমনটা আমি লাস্ট 4 মাসে আমার একটা জিরো ইনভেস্টমেন্টের, ঠিক আছে, আমার আইটি কোম্পানি থেকে আমি প্রায় 30 লাখ+ ইনকাম করেছি, যেটার স্ক্রিনশট ধরেন আমি যে এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ঠিক আছে, আমি দিয়ে দিবনি, ঠিক আছে, আমার জিরো ইনভেস্টমেন্ট একটা বিজনেস দিয়ে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে প্রায় 30 লাখ+ আমার ইনকাম হয়েছে। পাশাপাশি আমি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট অনেক সেক্টর নিয়ে কাজ করছি, পাশাপাশি ইউটিউব চ্যানেল তো রয়েছে, এখান থেকে একটা ইনকাম আসে। সো আশা করি ব্লু ওশেন থিওরিটা কী অ্যান্ড এটার গুরুত্ব কতটা ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারছেন। সো এখন আপনাদেরকে বলবো কেন আপনাকে 2021 সালে এই ব্লু জোনে আসতে হবে, না হলে আপনি কতটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। সো আমরা যদি বলি আপনি যদি 2021 সালে এসে একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করে এটাতে 1 লাখ সাবস্ক্রাইবার অর্জন করতে চান, ইউটিউব থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে চান, তাহলে কি এটা এতটাই সোজা? আপনার উত্তর হবে নিশ্চয়ই না, কারণ এখন ইউটিউবে এত কম্পিটিশন বেড়ে গেছে, এত ইউজার বেড়ে গেছে, প্রত্যেকের বলতে গেলে এখন একটা ইউটিউব চ্যানেল রয়েছে,
যার কারণে এখন সবার পক্ষে একটা সাকসেসফুল ইউটিউবার হওয়াও পসিবল না, ঠিক আছে? সো এরকমই কিন্তু 2017, 18 বা 19 সালে যারা আসছিল ইউটিউবে তারা দেখেন, তারা কিন্তু এখন আজকে ইউটিউবে একটা লিডিং পর্যায়ে রয়েছে, তাদের চ্যানেলটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাই না? কারণ তখন ইউটিউবে এতটা কম্পিটিশন ছিল না, তখন স্ক্রিন রেকর্ড করে একটা ভিডিও ছেড়ে দিলেই ভিডিও ভাইরাল হয়ে যেত, কারণ তখন এত কন্টেন্টও ছিল না। কিন্তু এখন এত কন্টেন্ট যে নতুন ইউটিউবারের দরকারই নেই, ঠিক আছে? সো জিনিসটা এমনই। সো এখন এই ফ্রিল্যান্সিং সেক্টর বা ব্লু জোনে, ঠিক আছে, আপনার কম্পিটিশন খুব একটা নেই, কাজের খুব চাহিদা রয়েছে ওই তুলনায় যেহেতু কম্পিটিশন নেই, এই জন্য যে কেউ এই ব্লু জোনে যদি চলে আসে, নিজের স্কিল ডেভেলপ করে অ্যান্ড একটু যদি ধৈর্য ধরে কাজ করতে পারে, তাহলে সেই এই ব্লু জোনে সাকসেস হয়ে যাবে, ঠিক আছে? যেমনটা আমি হয়েছি, আমি আজ থেকে ধরেন 1 থেকে 1.5 বছর আগে এই অনলাইন ক্যারিয়ারে আসছি। সো এই 1.5 বছর অনলাইন ক্যারিয়ারে নিজের ইউটিউব চ্যানেলটাকে 1 লক্ষ বা 1.5 লক্ষের অধিক সাবস্ক্রাইবারে নিয়ে গিয়েছি, একটা সিলভার প্লে বাটন অর্জন করেছি, নিজের দুটো কোম্পানি স্টার্ট করেছি, নিজেকে অনেকগুলো স্কিলে ডেভেলপ করেছি, যার কারণে অনলাইন থেকে আজকে এই স্টুডেন্ট বয়সে 18 বা 19 বছর বয়সে আমার মান্থলি আর্নিং 100,000 অধিক, যেটা অনেকে হয়তো বা 20-25 বা 30 বছর পর চাকরি জীবনে গিয়েও কল্পনাই করতে পারে না, ঠিক আছে? সো এই জিনিসটাই যদি আপনি আজ থেকে 2 বা 3 বছর পরে শুরু করেন, অনেকে রয়েছে যারা ভাবে যে ভাই আমি কালকে শুরু করবো, এর পরের দিন শুরু করবো, এভাবে ভাবতে ভাবতে দেখা যায় যে দিনের পর দিন, মাসের পর মাস, ঠিক আছে, অনেকটা সময় কেটে যায়। অ্যান্ড আলটিমেটলি যারা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে থাকেন, তারা আলটিমেটলি কখনো সাকসেস হতে পারবেন না, তারা হয়তো এই 15-20 হাজার টাকা চাকরি আর বসের লাফতে উসটা খেতে খেতেই হ্যাঁ বাকি জীবনটা অতিবাহিত করবেন, ঠিক আছে? এটাই সত্য ভাই, ঠিক আছে? সো এখন আপনাদের এটার গুরুত্ব বোঝানোর চেষ্টা করছি, এজন্যই যে এখন আমাদের দেশে হ্যাঁ অনেক বেকারত্ব রয়েছে। সো আমি যেহেতু বেকারত্বের অভিশাপ থেকে বের হই স্টুডেন্ট বয়সে, মোটামুটি বাংলাদেশের অর্থনীতি কিছুটা অবদান রাখতে পারছি, সো আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দিয়ে এই রাস্তায় নিয়ে আসা। কেননা এই বয়সে থেকে আমি যদি পারি, আপনি কেন পারবেন না? সো আপনাকে এই রাস্তায় নিয়ে আসার দায়িত্ব আমার, ঠিক আছে? সো এই জন্য আপনি যাতে ঘরে বসে আপনার মোবাইল ফোনটি দিয়ে, ঠিক আছে, আপনার স্কিল ডেভেলপ করতে পারেন, তার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে আমি আমার দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সের ফ্রি ভার্সন যেটা রয়েছে, ঠিক আছে, আমার ফ্রি কোর্সটি আপনাদের জন্য একেবারে, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। তো আপনারা আমার ওই ফ্রি কোর্সটি ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করে এনরোল করে ফেলুন, দেন ফ্রিতে হ্যাঁ আমার প্রায় 8টি ক্লাস রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের উপর, ওই ক্লাসটি কমপ্লিট করে ফেলুন। তাহলে আমি অনলাইন থেকে কোন কোন সোর্স থেকে ইনকাম করি, আমার মান্থলি আর্নিং কত, কীভাবে ইনকাম করি, হ্যাঁ ডিজিটাল মার্কেটিংয়ের অনেক সিক্রেট বিষয়বস্তু ওই জিনিস আমি শিখিয়ে দিয়েছি ওই কোর্সটাতে, ঠিক আছে? সো এটা অনেকে রয়েছে বাংলাদেশ, অনেক আইটি ইনস্টিটিউট 2-3 হাজার টাকা নিয়ে থাকে এই সেম কাজের জন্য, বাট আমি ওটা আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। এরপরও যদি আপনি নিজের ওই স্কিলটা ডেভেলপ করে আপনার স্কিলটাকে হায়ার লেভেলে নিয়ে যেতে চান, ঠিক আছে, প্রফেশনালি যদি অনলাইন সেক্টরে এসে কাজ করতে চান, তাহলে আমার হ্যাঁ ওয়েবসাইট লিঙ্ক তো দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে আপনি আমার আরও কোর্স পেয়ে যাবেন, আমার ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, আমার দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্স, যেটা বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল কোর্স আমার, ঠিক আছে? সো ওই কোর্সটি আপনি করতে পারেন যদি হায়ার লেভেল স্কিল ডেভেলপ করতে চান, ঠিক আছে? বাট আমি বলবো না আপনাকে এখন এটা করার জন্য, আপনি ফ্রি কোর্সটা করেন, নিজের স্কিলটা ডেভেলপ করা শুরু করেন অ্যান্ড ব্লু জোনে আসা শুরু করেন। বসে থাকেন না, কাল করবো পরশু করবো এমন বলে বসে থাকেন না, ঠিক আছে? বলে না কাল করে তো আপ, আপ করে তো আজ, ঠিক আছে? ওই রকমই এই ভিডিওটা কমপ্লিট করার পর থেকে অনলাইনে এখন আপনি কিছু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যারা ভালো ভালো কন্টেন্ট দেয়, ঠিক আছে? এই যে মোবাইল ফোন দিয়ে, ঠিক আছে, ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম এই সেই সব আলতু ফালতু ভিডিও দেখবেন না, ভালো ভালো চ্যানেল, যেমন কিছু চ্যানেল আমি যদি সাজেস্ট করি, অনলাইন হেলথ 360 বাংলাদেশি চ্যানেল, ওটা ফলো করবেন। দেন দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনি নোমান ভাইয়ের চ্যানেলটা ফলো করবেন, যিনি ফাইবার আপওয়ার্কে কাজ করে। দেন ফ্রিল্যান্সার নাসিমের চ্যানেলটা ফলো করতে পারেন। এরপরে আরও বাহিরের কান্ট্রির চ্যানেল যেগুলো আমি পার্সোনালি ফলো করি, ওগুলোর মধ্যে যদি রিকমেন্ড করি, সেটা হচ্ছে যে আপনি সৌরভ ভাটনাগর, দেন রাহুল ভাটনাগর অ্যান্ড আমেরিকান সবচেয়ে বর্তমান সময়ে পাওয়ারফুল মার্কেটার অ্যান্ড সাকসেসফুল বিজনেসম্যান গ্র্যান্ড কর্ডেন, ঠিক আছে, অনলাইন দুনিয়ার কিং যাকে বলা হয়, সো গ্র্যান্ড কর্ডেনকেও ফলো করতে পারেন ইউটিউবে। সো ওদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে দেখা যাবে যে ওদের থেকে ভ্যালুয়েবল ইনফরমেশন, ভ্যালুয়েবল জ্ঞানগুলো আপনার নিউজ ফিডে চলে আসবে, দেন অটোমেটিক আপনার ওগুলো শেখা হবে, ঠিক আছে? সো আপনি আজকে থেকে প্রমিস করেন যে আপনি আজকে থেকে শুরু করবেন, পড়ালেখা তো আছে, এটা তো ধরে রাখবেন, বাড়তি যে ফ্রি টাইমটা রয়েছে ওটাতে আপনি ব্লু জোনের জন্য নিজেকে তৈরি করবেন। আপনি বিলিভ করেন আর না করেন, আপনি যদি ধৈর্য ধরে 5 থেকে 6 মাস এই ব্লু জোনে সময় দিতে পারেন, নিজের স্কিলটা ডেভেলপ করতে পারেন, তাহলে 6 থেকে 7 মাস পর আপনার আর্নিং প্রায় 30-40 হাজার হয়ে যাবে। আপনি হয়তো এখন বিশ্বাস করছেন না, বাট এটাই সত্যি, আমি করছি, আমার অনেক স্টুডেন্টরাও করছে আমার কাছ থেকে শিখে, সো আপনিও করতে পারবেন, বাট এটার গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? কারণ একটু চিন্তা করুন, পুরো ফিউচার দুনিয়াটা একটু দেখেন না রে ভাই, ফিউচার পুরো অনলাইন নির্ভর, এই COVID-19 এর কারণে আমাদের পড়ালেখা থেকে শুরু করে আমাদের বিজনেস থেকে শুরু করে সব কিছু অনলাইনে চলে গিয়েছে। সো এই অনলাইনটাই তো সব, ফিউচার দুনিয়া সব কিছু অনলাইন। আমরা এখন নিউজ পেপার পড়ি, কিন্তু এখন এই নিউজ পেপারও কিন্তু অনলাইনে চলে আসছে, নিউজ পোর্টাল, ঠিক আছে? যেমন আমার অনেকগুলো নিউজ পোর্টাল রয়েছে, আমার প্রায় 3টা নিউজ পোর্টাল রয়েছে, যেগুলো দিয়ে আমি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করছি। সো এই যে ইনকামের যে প্ল্যানিংগুলো অনলাইন থেকে কীভাবে ইনকাম করা যায়, এই অফলাইনে যে জিনিস রয়েছে সেটা কীভাবে অনলাইনে নিয়ে আসা যায়, এটা নিয়ে চিন্তা করুন, ভাবুন অ্যান্ড এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার চিন্তা করুন, কারণ এটাই ফিউচার,
এটা আপনাকে চাকরি বাকরি দিবে বাট এটা দিয়ে আপনার হয়তো বা ফিউচারে পুষাতে পারবেন না বাট এটা দিয়ে আনলিমিটেড করতে পারবেন সো এখন যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন আই থিঙ্ক ব্লু ওশেন জোনে কেন আসতে হবে এখনই কেন আসতে হবে দেরি করলে কি ক্ষতি হবে বুঝতে পারছেন তো সবাই ভালো থাকুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন আর অবশ্যই আপনার বন্ধুকেও এটা শেয়ার করবেন এটা আপনার কর্তব্য আপনার বন্ধুকেও এই লাইনে যদি নিয়ে আসতে চান তারও যদি ভালো চান শেয়ার করে দিন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম